ওকে, হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আছো খুব ভালো। তো আজকে আমরা যেই ভিডিও আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন 2020। তো এই 2020-র এত বাজে, এত সমস্যার মধ্যে দাঁড়িয়েও আমার স্টুডেন্টরা কিন্তু ভুলে যায়নি আমার টিচার্স ডে সেলিব্রেট করতে। তো সেই যে ভিডিও, তার কয়েকটা কয়েকটা র ক্লিপিংস আমার কাছে ছিল, তো জাস্ট সেগুলোকে সব অ্যাসেম্বল করে ওদের কাছ থেকে নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানানোর জাস্ট চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আচ্ছা, তার আগে যেটা বলি যে যারা আমার চ্যানেলে নতুন, যারা আমাকে চেনো না, তারা ভাবছো যে আমি কীরকম কী ব্লগ করছি, কী করছি না করছি। তো তার জন্য বলে রাখি যে আমার চ্যানেলের নাম হচ্ছে রণতা দাস, আর এইখানে আমি নানান রকম ভিডিও আপলোড করি, যেরকম গানের ভিডিও আপলোড করি, অ্যান্ড রিসেন্টলি আই এম থিঙ্কিং যে আমি ব্লগ ভিডিও শ্যুট করব। তো জাস্ট চাই তোমাদের একটু সাপোর্ট। ওকে, সো তো আর বেশি ভাত না বকে শুরু করা যাক আজকে ভিডিও। তো ফার্স্টে আমি একটুখানি ডিসক্রাইব করে দিতে চাই যে সেদিনকে কি কি হয়েছিল। তো অ্যাকচুয়ালি ফর রিসেন্ট সিচুয়েশন, এই করোনার জন্য আমার প্রচুর স্টুডেন্টকে আমি অনলাইনে পড়াচ্ছি, যেটা নিউ নর্মাল সবাই তোমরা জানো। তো কিন্তু তবুও সেখানে আমার দুটো স্টুডেন্ট আছে যারা আমার বাড়ির কাছে থাকে। তো তারা বলেছিল যে না ম্যাম, আমরা আপনার বাড়িতে গিয়ে পড়বো, ডিস্টেন্স মেনটেন করে সব রকমের প্রিকশন নিয়ে অবভিয়াসলি। তো ওরা দুজন আসতো কারণ ওরা আমার বাড়ির একদম কাছে থাকে, তো তাই জন্য আমিও আর বারণ করিনি। তো তারপরে যখন এই টিচার্স ডে যখন আসছে, তখন আমি বুঝতে পারতাম যে ওরা কিছু একটা করছে, আমি অতটা খেয়াল করিনি। তো 5th সেপ্টেম্বরে অ্যাজ ইউজুয়াল আমাকে স্কুলে যেতে হয়েছিল। তো সেই দিনটায় ওরা হঠাৎ সকালবেলা সব জিনিসপত্র নিয়ে বাড়িতে এসেছিল, সকাল 10টা 5টা নাগাদ। তো দেন ওরা সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি ছিল, তো তারপর ওরা চলে গেছিলো। অ্যাকচুয়ালি ওরা জানতো যে এই সময় ম্যাম বাড়িতে থাকবে না, সো এটা ওদের একটা সারপ্রাইজ প্ল্যান ছিল তাই জন্যই। অ্যাকচুয়ালি তো ওরা জানতো যেহেতু যে ম্যাম বাড়িতে থাকবে না, তাই জন্য ওরা ঠিক সেই সময়টায় বেছে এসেছে, আর আমার মাকে বলে দিয়েছিল যে যেন ম্যাম যেন না জানতে পারে। ঠিক আছে, এইবারে আমাকে জাস্ট একটা কল করলো, করে বলল যে ম্যাম তুমি বাড়িতে ফিরেছো, আজকে একটুখানি টিচার্স ডের জন্য আমরা একটু তোমার বাড়ি যাব, আর ওই কয়েক একটা ড্রেস, এক কয়েকটা গয়নাগাটি এগুলো আমরা রেখে এসেছি, ওগুলো প্লিজ তুমি পড়ো, আমাদের ভালো লাগবে। তো প্রথমে তো অবশ্যই আমি এসব কিছু জানতামই না, হঠাৎ করে আমাকে যখন বলছে আবার সারপ্রাইজ। তো তারপরে যখন ঠিক আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাবে কি কতটা কি হয় না হয়, তো তারপরে ওরা এলো। ওরা এসে প্রথমত তো ওরা বললো যে আমরা সাজাবো, আর কিছু বলার নেই, আমার গিনিপিক অবশ্যই সেদিনকে, আমি ওদের কাছে আর কিছু বলার কোনো জায়গাতেই ছিলাম না। অ্যাকচুয়ালি একটাই তো দিন পায় স্টুডেন্টরা একটু টিচারদের জন্য একটুখানি আনন্দ করতে, একটু টিচারদের সাথে একটুখানি ইয়ার্কি মারতে একটু চলে, আর এমনিতে ওরা 11-এ পড়ে। সো আমার সাথে ওদের সম্পর্ক একদমই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডের, একদমই সেই বেথ ধরা সেই টিচারদের মতন, আমি একদমই সেই জিনিসটাকে একদম সাপোর্ট করি না। সো তাই জন্য অ্যাকচুয়ালি ওরা আমার সঙ্গে খুব ফ্র্যাঙ্ক, আমিও ওদের সঙ্গে বেশ ফ্র্যাঙ্ক। তো দেন ওরা আমাকে আসলো আমার বাড়িতে, এসে তারপর আমাকে সাজানো থেকে শুরু করে সব চললো, সব মহড়া চললো, দেন আমাকে ওরা নিয়ে গেল। আমি অ্যাকচুয়ালি আমার বাড়ির একটা নিচে গ্রাউন্ড ফ্লোরে আমি একটা রুমে পড়াই, তো সেইখানে আমাকে ওরা নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পরে সেই যে ক্লিপিংসগুলো যেগুলো রয়েছে, সেই ক্লিপিংসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সবার প্রথমে আমি যেটা শেয়ার করব যে ওই দুটো মেয়ে ওরা
কিরকম সাজিয়েছে, মানে ওরা দুজনেই যে সাজিয়েছে, আমার বাড়িতে আমার বাবা বা মা কারোর কাছ থেকে কোনো হেল্প নেয়নি, বা ওরা অ্যাকচুয়ালি লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছিল। তো সেই লাইটের জন্য যে কোনো রকম কোনো সাজেশন নেওয়া, যে কাকু এটা একটু হেল্প করে দাও বা জেঠু এটা একটু হেল্প করে দাও, একদমই সেই সব কিছুই করেনি। ওরা দুজনে নিজেরাই সবটা করেছে, প্রচুর কারেন্ট খেয়েছে সেদিনকে এইসব করার জন্যই, কিন্তু তবুও ওরা করেছে। তো প্রথমে আমি সেই ক্লিপিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে আসছি যে আমাকে যখন ওরা যখন ওই ঘরে যখন ঢোকালো তখন কি হলো। ওকে, সো দেখে নাও আগে সেই ক্লিপিংসটা। আচ্ছা, তো আমি এখানে একবার তাও দেখিয়ে দিচ্ছি যে আমার ঘরের এমনি কীরকম লুক। এটা জাস্ট ওই আগে ওরা করে গেছে, সেই কয়েকটা বেলুনই রয়ে গেছে এখানে। এটা হচ্ছে অ্যাকচুয়াল নর্মাল লুক। এরপরে আপনাদের দেখাচ্ছি যে ওরা কিরকম সাজিয়েছিল। তোমরা দেখলে যে ওরা কিরকম সাজিয়েছিল, মানে অসাধারণ সাজিয়েছিল। তোমাদের কতটা ভালো লেগেছে আমার জানা নেই, কিন্তু আমার কাছে সেটা মানে অসাধারণ ছিল। আর বিশেষ করে এরকম টুনি লাইটের ডেকোরেশনগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তো এই সব ডেকোরেশন ডেকোরেশন করে ওরা অনেক কিছু করে, দেন কেক টেক আনিয়ে অনেক কিছু করেছিল। তো তারপরে আমাকে ওরা সাজিয়ে গুছিয়ে তারপরে ওরা নিচে নিয়ে গেল যে ম্যাম চলো আমরা একটুখানি সেলিব্রেট করব। আমি ঠিক আছে যাই, আমার আইডিয়া ছিল ওরা বেশি হলে আর কি করবে, বেলুন রাখতে পারে, গোলাপ রাখতে পারে, এসব মানে আমি লাইটের কথা ভাবিনি, লাইটের কথা আমি একদম ভাবিনি যে ওরা দুটোতে মিলে যে এরকম করতে পারে, আমি সেটা আশাই করিনি। তো যাই হোক, তো তারপরে আমি গেলাম, গিয়ে তারপরে আমাদের সেলিব্রেশন হলো। দেখলে তো এতটা অবধি ঠিকই ছিল, নর্মাল যেরকম প্রত্যেকটা জায়গায় হয় টিচার্স ডে সেলিব্রেশন সেরকম ছিল। বাট অ্যাট দ্য এন্ড মানে স্পার্কটা একদম শেষে ছিল। ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, খুব ভালো ব্যাপার, খুব দারুণ ব্যাপার। খাওয়া দাওয়াও ছিল, আমি খাওয়া দাওয়ার পিকচারগুলো আমি একটু শেষের দিকে আমি অ্যাড করে দেবো যে কীরকম কী ছিল না ছিল।
কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এইবারে টিচার্স ডেতে ওরা যে পার্টি পপারটা যেটা ওরা ফাটিয়েছিল, তো সেটার জন্য আমার পুরো ঘরে পুরো বেডশিটে ওই সেই যে চিকমিকি যেগুলো থাকে অ্যাকচুয়ালি সেগুলোতে পুরো ভর্তি হয়ে গেছিল। তো আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা যে সাজিয়েছো এ করেছো সেসব ঠিক আছে, বাট এই যে চিকমিকিগুলো হয়ে যে আমার যে পুরো যে ঘরটা যে নোংরা হয়ে গেল তার কি হবে। তো ওরা বলেছিল ম্যাম আমরা পরিষ্কার করে দেবো। মানে দুটোর মধ্যে একজন একদমই কাজ করে না বাড়িতে, আর আরেকজন একটু আধটু করে, কিন্তু এরকম ঝাড় টাড় দেওয়া বা পরিষ্কার টরিষ্কার করে এরা কেউ সেরকম কিছু করে না। তো ওরা যখন বললো যে ম্যাম আমরা করে দেবো, তো আমি বললাম ঠিক আছে তোমরা করে নেবে। তো সেই যে ভিডিওটা সেটাই হচ্ছে আমার এই ভিডিওর অ্যাকচুয়াল মজার জায়গা, মানে অসাধারণ। মানে তোমরা যদি ভিডিওটা যদি দেখো তাহলে তোমরাই বুঝতে পারবে, অসাধারণ মজা হয়েছে, অসাধারণ। মানে আমি এখানে আর এডিট করিনি, পুরো ওই র ক্লিপিংসটাই লাগিয়ে দিলাম, ঠিক আছে, কারণ এখানে অনেক মজার কথাবার্তা অনেক কিছু আছে। তার উপর একটা বেলুনের পুরো থোকা, সেটা বারবার করে আমার একটা স্টুডেন্টের গায়ে উঠে যাচ্ছিল। মানে সারাদিন খাটাখাটনি করে যখন ঝাড়টার দিয়ে যখন পরিষ্কার করছে, তখন যে ওই জায়গাটা, মানে ওই যে ঝাড় দেওয়ার বলো বা ওই বেলুন এসে অ্যাটাক করার যে ব্যাপারগুলো, এগুলো খুব মজার। তো আমি তাই জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটার শেষের দিকে আমি এটা অ্যাড করে দিচ্ছি। লাগলো আজকের ভিডিও, যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানান যে আর কি ধরনের ভিডিও আপনাদের দেখতে ভালো লাগে। অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবেন, কারণ আসছে দিনে অনেক রকমের ভিডিও কিন্তু আসতে চলেছে, নানান রকমের চ্যালেঞ্জ ভিডিও উইথ মাই স্টুডেন্টস, নানান রকম ব্লগ ভিডিও, ফুড ব্লগস, অনেক রকম ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।